মর্নিং, হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। আমার দিপার খুনশুটি চ্যানেলের আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর প্রচুর 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 ভালোবাসা। আর আজ হলো শনিবার, আর এখন ঘড়িতে বাজে সকাল 7:40। এখন থেকেই আমার ব্লগটা আমি স্টার্ট করলাম। আর আমরা দেখো স্টেশনে বসে আছি, কারণ আমরা বাড়িতে যাব, তো তাই জন্য ট্রেনে করে যাব, তো তাই জন্য এখানে বসে আছি। আর এবারে গাড়ি নিয়ে যাব না, মানে স্কুটি নিয়ে যাব না, তো অনেকটা সকালে বেরিয়েছি। অনেকটা সকালে বলতে 7:15 বাজে তখন বাড়ি থেকে বেরিয়েছি, তো হেঁটে হেঁটে যেহেতু এতটা এসেছি, তো তাই জন্য একটা ট্রেন মিস করে ফেলেছি। তো তাই জন্য আমরা এখন বসে আছি, ট্রেনের অপেক্ষা করছি, যেহেতু 1 ঘন্টা পরপর ট্রেন। তো আমাদের প্রায় ট্রেন আসার সময় হয়ে গেছে, এবার ট্রেনে উঠবো। তো দেখো আমার বর দাঁড়িয়ে আছে। তো আমরা বাড়ির কাছাকাছি প্রায় চলে এসেছি, আর সামনে একটা ব্রিজ আছে, তো এটা পেরিয়ে ওপারে যাব, গিয়ে এখন টোটো ধরবো, তো তারপর বাড়িতে যাব। অনেকটা না, কতদিন পরে ব্রিজটা মানে পেরোচ্ছি বলতে কি বলো তো, পেরোতে তো হবে, নাহলে কিভাবে ওপারে যাব। তো পায়ে হেঁটে একবারই পেরিয়েছিলাম, তো তারপরে আর পেরোনো হয়নি, তো এখন আজকে এবার পায়ে হেঁটে আমাদের পেরোতে হবে এত বড়। সেই যখন বিয়ের পর নতুন নতুন এখানে যখন থাকতাম, তখন একবার মনে আছে সেই মারা এসেছিল না ফটো তুলবো বলে, মারা এসেছিলাম, তো তোমার রেজিস্ট্রি হয়নি, রেজিস্ট্রি হবে বলে ফটো তুলতে এসেছিলাম, তো সেই তখন একবার পেরিয়েছিলাম সন্ধ্যেবেলা। বাপরে বাপ, এটা অনেকটা গো। আমাদের সুন্দরবন শীতকালে সুন্দরবন ট্যুর হচ্ছে, আর চুল টুল পুরো একদম ঘেঁটে ঘ হয়ে গেছে, পুরো অগোছলো শীতকাল, কিন্তু রোদ হচ্ছে, এত মনেই হচ্ছে না যে শীতকাল, এটা প্রচণ্ড গরম হচ্ছে, তা খিদেও পেয়েছে প্রচণ্ড। এ দেখো এখনো অনেকটা, মানে শুধু হেঁটেই যাচ্ছি, মানে স্কুটি আজকে আনিনি, তো তাই জন্য আমাদের হেঁটেই যেতে হবে। ওইবারে যাব ব্রিজের ওপরে গিয়ে টোটো নেব, বেরিয়েছি তখন তো দেখালাম কটা বাজে, বাড়ি থেকে বেরিয়েছি 7:15 মতো বাজে, আর এখন ঘড়িতে বাজে হলো 1টা বাজিনি যদিও, 8 মিনিট বাকি আছে, কষ্ট হচ্ছে প্রচুর। মেন কথা শাড়ি পরে হাঁটাটা বড্ড টাফ, এই ফুটপাথটাতে উঠেছি। এ দেখো নদী, এই জায়গাটাতে সন্ধ্যেবেলা আসে না, জাস্ট মানে কি বলবো, লাগে দারুণ লাগে, অসব আমার তো খুব ভালো লাগে। এখানে আমার দিদিরা যখন এসেছিল তখন আমি এখানেই থাকতাম, বিয়ের প্রথম প্রথম এখানে যখন থাকতাম, চুলগুলো দেখো কি হাল, তারপরে হাওয়া দিচ্ছে, তো আমার কথা তোমরা বুঝতে পারছো কিনা সেটাও আমি বুঝতে পারছি না, কেন পুরো একদম হাওয়া দিলে সঁ সঁ করে আওয়াজ হয়। নদীটা দেখবে, পেছনের নদী দারুণ না, দাঁড়াও তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখায়, ফোনটা বেশি দূরে নিয়ে যাবো না, পড়ে গেলে তখন গেল, দেখতে পাচ্ছো? দেখো আমার বর, আমরা এখন যাব পঞ্চায়েত, মানে আমার শ্বশুরবাড়ির যে পঞ্চায়েত, ওই পঞ্চায়েত এখন জানি না ওই পারে গিয়ে টোটো পাবো কি না, মানে বাড়িতে যাওয়ার টোটো হয়তো পাবো, পঞ্চায়েতে যাওয়ার টোটো কে জানে বাবা। দেখি ওখানে একটা সেই দেখতে পাচ্ছো টোটো দাঁড়িয়ে আছে, দেখো নদীটা জাস্ট কি দারুণ লাগছে, ওয়াও, প্রায় 1 কিলোমিটার হবে, অনেকটা। তো দেখো আমরা শেষমেশ একটা টোটো পেয়েছি, বাট পুরো ওটা বাড়ি পর্যন্ত যাবে না, একটু আগে নামিয়ে দেবে, আর পঞ্চায়েতে তো যাবেই না, জানি না কীভাবে পঞ্চায়েতে যাব, অনেকটা লেট হয়ে গেছে আমাদের, মোটামুটি 11টার মধ্যে আসলেই ভালো হতো, তো এখন তো বললাম 1টা বেজে গেছে, তো দেখি কি হয়। তো
আমরা বাড়িতে চলে এসেছি আর ওখান থেকে বাড়িতে এসেছি তারপরে হচ্ছে এখান থেকে আবার একটা আমার বর টোটো ভাড়া করলো তো টোটোটা ভাড়া করে ওখানে পঞ্চায়েতে গেলাম তো যে কাজটা ছিল আমাদের পঞ্চায়েতে তো সেটা কাজটা সারা হয়ে গেছে মানে কমপ্লিট হয়ে গেছে তো তারপর বাড়িতে এসে ভাত টাত খেয়ে নিলাম তো নিয়ে এখন একটু বাগানের দিকে এসেছি ঘুরতে তো একটা চলো একটা ডাব গাছ দেখাই তোমাদেরকে কত ডাব হয়েছে কত নিচু ডাব নিচে থেকে হাত পেয়ে যাচ্ছি সেটাই তো এটা একদমই নিচু কটা আছে এখানটায় একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা সাতটা আছে এখানটায় আচ্ছা ওই সাইডে একটা আছে না দশটা ছিল আমি খেয়ে নিয়েছি ও কত ছোট ডাব গাছ মানে এই ফার্স্ট টাইম আমি হাত বাড়িয়ে ডাব পাবো এমনি ছেঁড়া যাবে না আমি কিছু আনতে হবে তোমার দাদা কই আমি এমনি ছেঁড়েছি তাহলে পেরে নাও এখান থেকে এ দেখো কত নিচু দেখো ডাবগুলো দেখতেই পাচ্ছ আমি এখানে দাঁড়িয়ে ডাবে হাত দিচ্ছি আর ওই সাইডেও হয়ে রয়েছে উপর দিকটা ওটাও হাত দেওয়া যাবে আর এটা দেখো কত ইজি ভাবে আমি হাত দিচ্ছি ডাবগুলো তোর মানে একদমই ছোট ডাব গাছ আমাদের এখানে সব গাছগুলো একদমই ছোট ছোট বাট অতটাও ছোট নয় হাত দিয়ে পারা যাবে না একটা ওই সিঁড়ি লাগিয়ে মানে মই দিয়ে পারা যাবে সেরকম বাট এটা একদমই নিচু দেখতে পাচ্ছ এটা একদমই নিচু দেখো আমি নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো ডাবে হাত দিচ্ছি কতটা ছোট আর এখান থেকে গুড মর্নিং আর আজ হলো সানডে আর সকাল সকাল এই দেখো আমার বর হচ্ছে গাছে উঠে গেছে ডাব পাড়তে তো আমরা নিচেতে দাঁড়িয়ে আছি আমার বর গাছে উঠে ডাব ধরে নাও ডাবগুলো না না সুমঙ্গ ধরবে নিচে রাখো বাবা আমার মানে এখানে প্রথমবার দেখছি তোমার দাদা গাছে উঠে ডাব পাচ্ছে তাই না খুকু নাহলে খুকুই পেরে দিত এই এ দেখে বসেনি মই ভালো বসেনি মইটা তুমি ধরো আমি নালে ডাক ক্যাচ করে যেকোনো একটা আমি ওই গাছে ডাব খাবো ওই গাছটা চালটা চাটনি আলু ভাজা মাংস না না কালকের এতে কাশ্মীর কাশ্মীরে ওই একটু চুরুটু ডাবলো বুঝছি তাহলে দোকানে কিনে নিতে পালং শাক কি সুন্দর হয়ে গেছে বড় বড় হয়েছে ভালো হয়েছে ঘন হয়েছে হ্যাঁ জানি এইটা পুরো একদম মুখের কাছে জল মুখের কাছে জল ইস সকাল সকাল আমরা ডাব খাচ্ছি ভালো করে কাটো তুমি ডাব কাটা হচ্ছে না তোমার ও এর থেকে ভালো কাটা হবে পুরো মুখের কাছে জল এ কুকু এই গাছটা সেই আগে আগে শুকুকে দাও শুকে দাও আমি খাচ্ছি খাও 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 দিদি গ্লাসে চলে যাবো খাচ্ছি না আমি কেনা না
মুখটা না সরু করে দিতে হবে এই সাইড দিয়ে খুব খাবো না না তারা যে এসেছিল এই দিকটা শুরু করে দেয় এই দিকটা তুমি ডাব কেটেছো আর আমার পুরো চশমাতে ভর্তি হয়ে গেছে কোথায় যাবো আমি আমি যাবো দাও না তার সময় বকবক করো কেন একটুখানি মেয়ে হ্যাঁ দাদু এমনি রেগে যাচ্ছে তুমি আরো বলো এইটা বলে সত্তর টাকা পিস দেখো একটুখানি গাছে গাছ কিছু বলো না হ্যাঁ এটাকে ঘুরি মারো এবার এরকম করে ছিঁড়ে যায় আরে এক দুটো তো কাটা হয়ে যায় দেখো কি ভারী রে ভারী হবে না এতগুলো ডাব আছে
আমাদের রান্না কমপ্লিট। আর এখানে আছে ভাত, আর দেখো ভাতটা একটু বড় হাঁড়িতে করেই হয়েছে, কেননা অনেক লোকই আমরা খাওয়া হবে একসঙ্গে আজকে, তো তাই জন্য। আর এখানে দেখো আছে মুগের ডাল, তো এটা আমাদের ঘরের চাষেরই ডাল মুগের, তো ওটা হয়েছে। আর এখানে আছে বাঁধাকপির চচ্চড়ি, তো আজকে আমরা অনেক কজনই একসঙ্গে খাবো, প্রায় 14-15 জন কি, হ্যাঁ 15 জন মতনই হবে, তো তাই জন্য সব একসঙ্গেই রান্না হয়েছে কাকিমারাও। আর এখানে আছে চাল, তার চাটনি হয়েছে, তো সব কিছুই কাকিমা রান্না করেছে। আর এখানে দেখো আছে আলু ভাজা, বেগুন ভাজা, তো শুধু এটাই আমি রান্না করেছি, আর পাঁপড়টা ভেজেছি। আর এখানে আছে পাঁপড়, তো এই পাঁপড়টাও আমি ভেজেছি, আর বাদবাকি সব কাকিমা রান্না করেছে। আর দাঁড়াও দেখাচ্ছি চিকেন, তো এখানে আছে স্পাইট, আর এখানে আছে চিকেন, এই চিকেনটাও কাকিমা রান্না করেছে, তো দেখো কি দারুণ হয়েছে দেখতে, খেতেও দারুণ হয়েছে, আর পুরো লাল লাল চিকেন। আর এখানে আছে স্যালাড, তো আমাদের সবার দেখতে পাচ্ছ সব কিছু, সবার বলতে সব কিছু রান্না কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা খেয়ে নেব। গুড ইভিনিং, আর এখন ঘড়িতে বাজে হলো সন্ধ্যা 4:45, তো এখন আমরা বাড়িতে যাব বলে বেরিয়েছি, আর সাথে আমার ননদ, ননদের বর, ছোট কাকুর মেয়ে, আর আমি, আমার বর আছি। তো আমরা সোনারপুরে নামবো, আর হচ্ছে আমার ননদরা নামবে গড়িয়া, তারপর ওখান থেকে ওরা চলে যাবে, আর আমরা বাড়ি চলে আসব। তো অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে, যেহেতু অনেকটা দূরে যাব, তো আমাদের আরেকটু আগে বেরোনো উচিত ছিল, কিন্তু কি বলো তো সবাই মিলে আজকে অনেকজন একসঙ্গে খাওয়া দাওয়া হচ্ছিলো, তো তাই জন্য একটু লেট হয়ে গেল। তো আমাদের ট্রেন আজে হচ্ছে 8:24, আর আমাদের স্টেশনে পৌঁছাতে হয়তো 7:20-7:25 হয়ে যেতে পারে। তো চলো, আর ভিডিওটা আগের দিন থেকেই করছি, আর ভিডিওটা কন্টিনিউ করব না, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এখনকার মতো টাটা, বাই বাই, গুড নাইট।